কাউসার আলম আব্দুল লিখেছেন, বিভিন্ন মাদ্রাসার মধ্যে দেখা যায় ক্লাসে অনুপস্থিতির জন্য জরিমানা করা হয়, এটা কি শরীয়তসম্মত? ক্লাসে অনুপস্থিত থাকার জন্য স্কুল হোক আর মাদ্রাসা হোক কোথাও আর্থিক যে জরিমানা করা হয় এটি শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই, অর্থদণ্ড করা এটা বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত পরিচিত হলেও ইসলাম শরীয়ত এটাকে জায়েজ বলে না। এখন আপনি বলবেন যে অর্থদণ্ড না করলে অনেক অপরাধ দমন করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য অন্য কোনো ওই হতে পারে, যেমন এভাবে হতে পারে যে কোনো ছাত্র ক্লাস অনুপস্থিত হলে নির্দিষ্ট সময়ে এতদিন বা এই নিয়মে, তাহলে সেক্ষেত্রে তার ভর্তি বাতিল হয়ে যাবে। নতুন করে ভর্তি হতে যে অর্থদণ্ড তার করবেন আপনি সেটা ভর্তি ফি হিসাবে নেবেন, 200 টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে হবে। তো এরকম কোনো প্রক্রিয়া থাকলে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ। তাহলে শহীদ আম্বিয়া ইয়ারি থেকে আপনি লিখেছেন, মসজিদ কমিটি কী ধরনের লোকদের নিয়ে গঠিত হওয়া উচিত? মসজিদ কমিটিতে সে সমস্ত লোকরা থাকা উচিত যে মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, যারা ইমান এনেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং যাকাত দিয়ে থাকেন। এই চার বৈশিষ্ট্য, ইমান এনেছেন, নামাজ পড়েন, যাকাত দিয়ে থাকেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না, আল্লাহর ভীতিটা তাদের মধ্যে আছে, আল্লাহকে শুধু হিসেব করে কথা বলেন, বাকি কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলেন না, অন্তত সত্য লুকান না, এই মানুষগুলো মসজিদ কমিটির দায়িত্বশীল হওয়ার জন্য উপযুক্ত আল্লাহর কালামের ভাষায়। হাসিনা আক্তার লিখেছেন, ছবি তোলা ও ভিডিও করা জায়েজ আছে কিনা? দেখুন, ছবি তোলা, ফটোগ্রাফি যে ছবি এটি তোলা, এটাকে আমরা জায়েজ মনে করি, পৃথিবীর বহু উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন সেটি মূলত প্রাণীর আকৃতি, ভাস্কর্য ইত্যাদি, অথবা মানে সাধারণ ছবি কিন্তু প্রাণীর আকৃতি দেখে দেখে অঙ্কন করা। কিন্তু এই ফটোগ্রাফিক যে ছবি আছে এটা প্রথমত হুবহু একটা মানুষেরই, জাস্ট মানে একটা মানুষকে দুইটা জায়গায় দেখা যাওয়ার মতো, অনেকটা আয়নার মতো, ক্যামেরা আপনি ছবি তুললেন ওই মানুষটাই, এটাকে আপনি অঙ্কন করলেন, ব্যাপারটা এরকম না, সৃষ্টি করলেন এরকম না, বিধায় এটা ভিন্ন, হাদিসে যেটি নিষেধ করা হয়েছে এটা সেটা নয়। এক, দ্বিতীয়ত এই যে ছবি আছে এই ছবি এটাতে আপনার যতক্ষণ তো প্রিন্ট করা না হচ্ছে অতএব ততক্ষণ পর্যন্ত আপনার এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, কারণ নাজায়েজ হওয়ার যে অন্য সাধারণ কারণগুলো আছে, মানুষের এক এক সময় পূজনীয় করবে ইত্যাদি ইত্যাদি, এই সম্ভাবনাগুলো সাধারণত প্রিন্ট করাটার পরে তৈরি হয়। এজন্য প্রিন্ট করার পর বা কোনো প্রয়োজন না থাকলে তখন প্রিন্ট করলে তখন সেটা নাজায়েজ হয়, নর্মালি নাজায়েজ হয়। যদি অনেক উলামায়ে কেরাম এটাকে সফট কপিকেও নাজায়েজ এবং হারাম বলেছেন। আর ভিডিওর ব্যাপারে একই কথা প্রযোজ্য হবে, এটাকেও আমরা জায়েজ মনে করি এবং পৃথিবী উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, বিশেষ করে দিনই কারণে। এরপর রিফাত হোসেন লিখেছেন, জেনেশনের শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কিনা? যে মেয়ে হারাম সম্পর্কে লিপ্ত তাকে আপনি বিয়ে করবেন কেন? আল্লাহর বরাবরে নেককার জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী গ্রহণ করতে আমাদেরকে নির্দেশ করেছেন। অতএব হারাম সম্পর্কে লিপ্ত, অবৈধ সম্পর্কে লিপ্ত কোনো মেয়েকে, কোনো ছেলেকে, কোনো গুনাহে লিপ্ত কোনো মেয়েকে বিয়ে করা, কোনো ছেলেকে বিয়ে করা মানে ফাসেক এবং আল্লাহর অবাধ্য এবং খারাপ মানুষকে বিয়ে করা, যেটা অনুচিত কাজ, সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। শহীদুল ইসলাম অমি আপনি লিখেছেন, টাকনুর নিচে প্যান্ট পরা বা ঢেকে রাখা নিষেধ, তাহলে মোজা পড়লে তো টাকনু ঢেকে যায়, তখন কি করব? টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি ইত্যাদি পরা নিষেধ, মোজা পরা নিষেধ নয়। মূলত যে পোশাকটা থাকেই টাকনুর নিচে বা টাকনু সহকারে নিচের দিক থেকেই পরা হয়, ওটা টাকনু ঢেকেই তারপরে আপনার মানুষের শরীর আবৃত করে, সেটা অসুবিধা নেই। যেমন মোজা হতে পারে, এমন কিছু পায়জামা আছে যেগুলো নিচের দিক থেকে পরে আপনার উপর দিকে উঠে, অর্থাৎ আপনার পাঁয়ের পাতা সহকারে যেগুলো ঢেকে থাকে, যেমন কোনো কোনো পায়জামা আছে, কোনো কোনো সেট আছে, এরকম অনেকে জিউটিতে এরকম পরে, সেগুলোর কথা ভিন্ন, সেগুলো মোজার মতোই। বাট যেগুলোতে আসলে উপর দিক থেকে নিচে যায় এবং সেটা আপনার টাকনুর নিচে ঝুলে থাকে, সেগুলো কিন্তু নিষিদ্ধ। অতএব সেই হিসাবে লুঙ্গি, কাপড়, চাদর এগুলো সাধারণত হারাম। হাফেজ মোহাম্মদ মতিন প্রামাণিক আপনি লিখেছেন, বর্তমানে বিবাহের ক্ষেত্রে দেখা যায় বিয়ে না পড়িয়েই শুধু কাবিন করে ছেলে মেয়ে একত্রে থাকে, এটা কতটুকু যথার্থ? দেখুন, বিয়ের আগদ না হওয়া পর্যন্ত প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতিতে, এটি না হওয়া পর্যন্ত যতই আপনার আংটি পরানো হোক, যতই আপনার এঙ্গেজমেন্ট হোক, যতই আপনার কথা পাকাপাকি হোক, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ কথাবার্তা বলা, একান্তে সময় কাটানো, এগুলোর কোনোটি কিন্তু জায়েজ নাই। কিন্তু আমাদের সমাজে অনেকে সেটিকে জায়েজ মনে করেন অথবা দোষের মনে করেন না, এটা সম্পূর্ণ হারাম একটি কাজ, একজন অপরিচিত নারী পুরুষের একসাথে সময় কাটানো আর এই এঙ্গেজমেন্ট হয়ে যাওয়া নারী পুরুষের একসাথে সময় কাটানো একই জিনিস, বিধায় আগদটা অন্তত কমপক্ষে পড়িয়ে নিতে হবে।